প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো, মিসও ভালো আছি। আবার চলে এলাম তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আজ আমরা কি পড়বো বলো তো? হ্যাঁ, বৌদ্ধ ধর্ম ও খ্রিস্টান ধর্মের উৎসব সম্পর্কে জানবো। আর গত ক্লাসে আমরা কি পড়েছি? মিলেমিশে থাকা। তো মিলেমিশে থাকতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? সকলের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। তারপর আমাদের দেশে যে বিভিন্ন রকমের ধর্মীয় অনুষ্ঠান রয়েছে, সেগুলোতে কি সবার সমানভাবে অংশগ্রহণ করতে হবে? আমরা নিজ নিজ ধর্মীয় উৎসবে কি অংশগ্রহণ করব এবং অন্যদের উৎসবে যাতে কোনো প্রকার বাধা সৃষ্টি না হয়, কোনো প্রকার বিশৃঙ্খলা না হয়, আমাদের কি সেগুলো খেয়াল রাখতে হবে। তো আমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছি। একটিতে দেখতে পাচ্ছি বৌদ্ধ ধর্মের উৎসব হচ্ছে, আর একটিতে খ্রিস্টান ধর্মের উৎসব দেখতে পাচ্ছি। আমাদের এই ধর্মীয় উৎসবগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যেমন এই যে বৌদ্ধ ধর্মের ছবিটাতে দেখতে পাচ্ছি, এখানে কি কত সুন্দর করে কি করতেছে, তারা সবাই একসঙ্গে প্রার্থনা করতেছে। কার কাছে প্রার্থনা করতেছে? সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে। বৌদ্ধদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা, বৌদ্ধদের প্রধান উৎসব। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালন করা হয়। এই সময় বৌদ্ধ ধর্মের অনুসারীগণ বিশেষ প্রার্থনা করেন, শিশুরাও তাতে আনন্দের সাথে অংশগ্রহণ করে। মাঘী পূর্ণিমাও বৌদ্ধ ধর্মের একটি উৎসব। অর্থাৎ বৌদ্ধদের এই যে উৎসবগুলো হচ্ছে, এগুলো কি আমরা দেখতে পাচ্ছি যে বৌদ্ধদের প্রধান উৎসব হচ্ছে কি? বৌদ্ধ পূর্ণিমা। এছাড়াও তাদের আরও একটা উৎসব রয়েছে, সেটা হচ্ছে মাঘী পূর্ণিমা। এরকম তাদের আরও বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের উৎসব হয়ে থাকে। এই যে তাদের সব থেকে প্রধান যে উৎসব, সেটি পালন করা হয় গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে। তারা এই দিনে কি করে? সব লোকজন একসঙ্গে মিলে কি করে? সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে, কল্যাণ কামনা করে। তাহলে আমরা জানতে পারলাম যে বৌদ্ধ ধর্মের যে উৎসবগুলো হয় সেগুলো কি কল্যাণ কামনায়। এখন আমরা জানবো খ্রিস্টান ধর্ম সম্পর্কে। আমরা এখানে খুব চমৎকার একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটিতে কি দেখতে পাচ্ছি? বড়দিন উদযাপনের একটি ছবি। এখানে কি কত লোকজন কি সমবেত হয়েছে এই বড়দিন পালন করার জন্য? তারা কিভাবে পালন করে এই উৎসব? খ্রিস্টানদের ধর্মীয় উৎসব কি বড়দিন? খ্রিস্টানদের এই যে উৎসবগুলো রয়েছে, তার মধ্যে প্রধান উৎসব বড়দিন। প্রতি বছর 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়। আমাদের দেশে খ্রিস্ট ধর্মের অনুসারীগণ এ দিনে গির্জায় প্রার্থনা করেন, একে অপরকে উপহার দেন, সবাই মিলে আনন্দ ও খাওয়া দাওয়া করেন। খ্রিস্ট ধর্মের মানুষ গুড ফ্রাইডে ও ইস্টার সানডে পালন করেন। এছাড়াও বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিজস্ব কিছু ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। তো আমরা কি দেখলাম যে বৌদ্ধ ধর্মে কার জন্মদিন পালন করা হয়? গৌতম বুদ্ধের। সেটি মানে সেই দিনটি হচ্ছে কি বৌদ্ধ পূর্ণিমা। আর আমরা খ্রিস্টান ধর্মেও প্রায় পাশাপাশি একটা জিনিস লক্ষ্য করতে পাচ্ছি, সেটি হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে কি 25শে ডিসেম্বর প্রতি বছরে এই দিনটি কি করা হয়, পালন করা হয় বড়দিন হিসেবে। এই যে দিনগুলো, এগুলো কি বিশেষ বিশেষ দিন? এই দিনগুলোতে কি করা হয়? কিন্তু পার্থক্য যাই হোক, কিন্তু আন্তরিক যে মিল রয়েছে, যে মেলবন্ধন রয়েছে, সেটি কি? সেটি হচ্ছে সবাই একই সঙ্গে আনন্দ করে এই উৎসবগুলো কি পালন করে, আর সকলের কল্যাণ কামনা করে। এই যে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো, যে যে ধর্মেরই হোক না কেন, মূল তথ্যটা হচ্ছে সকল ধর্মেই কি কল্যাণ কামনা এই উৎসবগুলো পালন করা হয়। তো আমরা কি করব? আমরা যে যে ধর্মেরই হই না কেন, আমরা কি প্রত্যেক ধর্মের প্রতি সমান শ্রদ্ধা প্রদর্শন করব, আর আমরা সকলে কি অংশগ্রহণ করব, কিংবা যদি অংশগ্রহণ নাও করি তারপরেও কি আমরা অন্যদের এই ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো পালন করতে যাতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে, আমরা সেদিকে খেয়াল রাখব। আমাদের আমরা যেই এলাকায় বসবাস করি না কেন, আমাদের দেখা যায় যে হচ্ছে আশেপাশে
সকল ধর্মের লোকজন কি বাস করে, আমাদের প্রত্যেকের উচিত কি এই সব ধর্মের লোকজনের সঙ্গে কি মিলেমিশে বাস করা, তাদের এই আচার অনুষ্ঠান রীতিনীতিগুলো সহজভাবে মেনে নেয়া। চলো এখন আমরা এই যে ধর্মীয় উৎসবগুলো যে দেখলাম, তো হচ্ছে আমাদের এলাকায় তো অনেক রকমের ধর্মের লোকজন আছে, তো আমরা নিজেরা অন্য কোন ধর্মের উৎসবে যোগদান করেছি কিংবা কখনো দেখেছি কি না, এ বিষয়ে যদি আমরা কখনো দেখে থাকি কিংবা ওই উৎসবে যোগদান করে থাকি, এ সম্পর্কে কি আমরা খুব সুন্দর করে একটি অনুচ্ছেদ লিখতে পারি। তাহলে চলো আমরা ঝটপট সেটা লিখে ফেলি যে আমি কোন অনুষ্ঠান দেখেছি আর কোন কোনটিতে যোগদান করেছি বা কোনটিতে যোগদান করতে চাচ্ছি, এরকম একটা বিষয়ে। এছাড়া আমরা এখানে যে পড়লাম বৌদ্ধ ও খ্রিস্টানদের ধর্মীয় উৎসব, তো আমরা এখন নিজেরা তো বলতেই পারি যে বৌদ্ধদের ধর্মীয় উৎসবটা আসলে কি রকমের হতে পারে আর খ্রিস্টানদের ধর্মীয় উৎসবটা কি রকম হতে পারে। তাহলে আমরা এর উপর ভিত্তি করে সুন্দর একটা কি কাজ করি, সেই কাজটা কিভাবে করব, আমরা একটি ছক তৈরি করি সুন্দর। সেই ছক তৈরি করে ছকের একদিকে বৌদ্ধদের উৎসব আর একদিকে কি খ্রিস্টানদের উৎসব লিখে কি করব, ছক আকারে সুন্দর করে পয়েন্ট দিয়ে আমরা লিখব। আমরা যেমন লিখতে পারি বৌদ্ধদের ধর্মীয় উৎসব সম্পর্কে যে বৌদ্ধদের প্রধান উৎসব হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের প্রধান উৎসব বড়দিন, এছাড়া বৌদ্ধদের হচ্ছে এই দিনটি কি গৌতম বুদ্ধের জন্মদিন হিসেবে পালন করা হয়, আর খ্রিস্টানদের ক্ষেত্রে আমরা লিখতে পারি যীশু খ্রিস্টের জন্মদিনটি বড়দিন হিসেবে পালন করা হয়। এভাবে মিস কি দুটি পয়েন্ট বলে দিল, আর বাকিগুলো আমরা কি করব, আমরা নিজেরাই সুন্দর করে লিখে ফেলব। এখন আমরা একটি মজার খেলা করব, কি ছবি আঁকতে তো সবারই ভালো লাগে তাই না, আমরা এখন কি করব, যে কোনো ধর্মীয় উৎসবের একটি ছবি সংগ্রহ করব। সেটি কিভাবে সংগ্রহ করব, হয় আমরা কল্পনা করে সেই ছবিটি এঁকে ফেলবো, নয়তো আমরা যে আমাদের এলাকায় আশেপাশে যে অনুষ্ঠানগুলো দেখেছি তার যদি কোনো ছবি থাকে আমাদের কাছে, আমরা সেটি নিয়ে আসব। নিয়ে এসে কী করব, তাহলে তো আমাদের মনে পড়ে যে আচ্ছা আমি যে ধর্মেরই হই না কেন, কিন্তু আমাদের মানে আশেপাশে যে এত ধর্মের লোকজন রয়েছে, এই যে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান, এছাড়াও কি রয়েছে আরও বিভিন্ন রকমের ক্ষুদ্র নিরীগোষ্ঠী, তো তাদের যার যেই উৎসবটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, আমি কি সেই উৎসবের একটা ছবি আমি কি কল্পনা করতে পারি এবং সুন্দর করে এঁকে ফেলতে পারি। তাহলে চলো আমরা সেই কাজটি করে ফেলি। আমরা এখন আমার কি দেখা প্রিয় উৎসবটির একটি সুন্দর করে ছবি এঁকে ফেলি। তারপর আমরা এখন কি করব, এই যে আমরা পড়লাম, এখন এর উপর ভিত্তি করে আমরা দেখি তো একটা প্রশ্ন এর উত্তর আমরা দিতে পারি কি না, মাঘী পূর্ণিমা কোন ধর্মের উৎসব, ক ইসলাম ধর্ম, খ হিন্দু ধর্ম, ক বৌদ্ধ ধর্ম, খ খ্রিস্ট ধর্ম। আমাদের সঠিক উত্তর বৌদ্ধ ধর্ম। এভাবে কি করব, আমরা এই যে পাঠগুলো শিখলাম এগুলো থেকে নিজেরা কি প্রশ্ন তৈরি করব এবং কি উত্তরগুলো ঝটপট লিখে ফেলব। এখন আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আমরা আজকের পাঠে কি শিখলাম, আমরা আজ তৃতীয় অধ্যায়ের তৃতীয় পাঠটি শিখে ফেললাম। আমাদের এই পাঠে কি রয়েছে, এই পাঠে ছিল বৌদ্ধ ধর্ম ও খ্রিস্টান ধর্ম সম্পর্কে। এর আগে আমরা পড়েছি সকলের প্রতি শ্রদ্ধাবোধ, ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের কি উৎসব, আর আজ পড়লাম বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের উৎসব। তো আমরা সমস্তটা পড়ার পর যে জিনিসটা উপলব্ধি করলাম সেটি হচ্ছে কি, আমাদের কি স্রষ্টা কিন্তু একজনই, সৃষ্টিকর্তা আমাদের যেদিকেই পরিচালিত করুক না কেন তার মূল লক্ষ্য কি, আমাদের সকলে যাতে মিলেমিশে আমরা যাতে কল্যাণ করতে পারি। এই যে মিলেমিশে থাকা, সকলের কল্যাণ কামনা করা, এগুলো আমাদের সব ধর্মেই রয়েছে, সব আমরা যে যে ধর্মই পালন করি না কেন আমাদের এই আচার অনুষ্ঠান রীতিনীতি প্রথাগুলো কি সকলের কল্যাণ কামনায়। তাই আমরা নিজ নিজ ধর্মীয় উৎসবগুলো পালন করব এবং অন্যদের ধর্মীয় উৎসবে কি আমরা অংশগ্রহণ করব। যদি অংশগ্রহণ নাও করতে পারি কিন্তু কখনো আমরা সেখানে বাধার সৃষ্টি করব না, আমরা সকলে কি মিলেমিশে থাকব। তো পরবর্তী ক্লাসে আমরা আরও মজার মজার পড়া শিখব, সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আর আজ এখানেই শেষ করছি।